এই মোবাইলের মধ্যে আমরা পড়ে আসি আসি না এত টিপা টিপি মোবাইল টিপতে 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 আমাদের জীবন শেষ কি যখন টিপেন আর না টিপেন শুইতে যাওয়ার সময় মোবাইল না টিপলে হুজুরেরও শান্তি হয় না টিপতেছে আর ফেসবুকে ঢুকছে ঢুকেই যে স্ক্রল টান 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 মনে হয় তার কোন ধন হারাইছে রে খুঁজতে 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 এই কি খুঁজিস কয় না কিছু না কতক্ষণ টানছিস পাঁচ মিনিট যেই জিনিস টাইনে স্ক্রল করে করে শেষ হয় না স্ক্রলিংয়ে শেষ আছে আই বলো ভাই মুরব্বীরা বুঝবে না কোনোদিন স্ক্রল করে শেষ করতে পারতো ভাই আর আসলো না শেষ তো যা শেষ হয় না তুমি খোঁজো কি তোমার কাছে তো আমি বলতেছি না একবারে বন্ধ করো কিন্তু এইটাকে লিমিট করো এইটার মধ্যে চাবি লাগাও এইটা তোমার নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসো আর ওই সময় বের করে সেখান থেকে পাঁচটা মিনিট দশটা মিনিট আল্লাহ নবীর জীবনী পড়ো চার পাতা তিন পাতা পড়ার পরে তুমি শুতে যাও তোমার অন্তরের ফিলিংস হবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চলাফেরা করতেছি চ্যালেঞ্জ দিলাম চ্যালেঞ্জ না বুঝে না পড়ে বলছি না পড়ে বলছি আমাদের ওস্তাদের এটা নিষেধ আছে উদাহরণ দেওয়ার ক্ষেত্রে মিথ্যা উদাহরণ দিবে না আমাদের স্যার যা উদাহরণ দিতেন সত্য উদাহরণ দিতেন আমরা পারি না অনেক কথা আমরা হয়তো রেফারেন্স জানি না বলে ফেলি কিন্তু উনি জীবনে কখনো দেখি নাই কোনো একটা মিথ্যা উদাহরণ দিতেন নিজের জীবন দিয়ে উদাহরণ দিতেন সব ছেলেরা বলছে চলো চলো আবদুল্লাহ জাহাঙ্গীর চলো কোথায় আরে এত পরে কি হবে এত পরে তোমার কি হবে আজকেই যদি মরে যাও কালকেই মরে গেলে সব শেষ চলো মরুভূমিতে চলে যাব যাওয়ার পরে সেখানে পিকনিক করি আনন্দ করি চলো যাই যাই ঘুরে আসি ডেজার্টের মধ্যে যাই পার্টি করে আসি স্যার বলতেন আমি তাদের কাছে বলতাম শোনো তোমাদের কথা ঠিক কালকে মরে গেলেই তোর সব শেষ কিন্তু এটাও বলি বাই চান্স যদি কালকে বেঁচে যাই কি বেঁচে যাই বাই চান্স যদি কালকে বেঁচে যাই তাহলে আমি এত পড়া পড়ি না কালকে মরে গেলে দুনিয়ার কিছুই করি না এরকম আফসোস কিন্তু যদি বেঁচে যাই কালকে তাইলে এতটুকু পড়া ছাড়ি না যে কালকে আমার জীবনে আফসোস হবে যেই মানুষটা এই রকম করে নিজের জীবন চালাইছেন পৃথিবীর মায়ের পেটের থেকে পড়ার পরের থেকে আরবি বলে সৌদি আরব কাতার কুয়েত তারপরে হচ্ছে ওমান বাহরাইন আশপাশের ইয়ামেন যত দেশ আছে 18 থেকে 19টা দেশের আরবি ভাষাভাষীর সাথে একজন বাঙালি ছেলে পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষার খাতায় বেশিরভাগ 100 পাইতেন কখনো 97 98 বাদশা কর্তৃক ঘোষিত সৌদি আরবের নোবেল বলা হয় এই পুরস্কার পেয়ে বাংলাদেশে ব্যাক করেছিলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাল্লাহ তিনি বলতেন এই কথা পড়ো নবীর জীবনী পড়ো দুই পাতা তিন পাতা চার পাতা করে পড়ে পড়ে যাও মনে হবে তুমি নবীর সাথে ঘোরাফেরা করতেছো সুবহানাল্লাহ আপনি যখন উহুদের ঘটনা পড়বেন আপনার অন্তরের মধ্যে দাগ কাটবে আহারে আমার নবী অ্যাটাক করে বসেছে তিনজন চারজন সাহাবী মাত্র তার পাশে আল্লাহ নবীকে তীর মারতে শুরু করেছে টার্গেট করে একটা তীর মেরে দিয়েছি আল্লাহ নবীর বর্ম ভেদ করে বর্মটা গালের মধ্যে বসে গেছে গাল মুবারক দিয়ে রক্ত পড়তে শুরু করেছে আল্লাহ নবীর তীর তোলা যায় না বর্ম তোলা যায় না একজন সাহাবী কামর দিয়ে বর্মটা তুলেছেন আমার নবীর টপ টপ করে দুইটা দাঁত খুলে পড়ে গেছে আমার নবীর মুখ দিয়ে রক্ত পড়ে পড়ে ওহুদের ময়দান মাখামাখি হচ্ছে আল্লাহ নবী দুঃখ করে বল আমার এই উম্মত তার নবীকে চিনে নাই তার নবীকে চিনে নাই আল্লাহর নবীর সামনে তখন তালহা দাঁড়ায় গেছেন তালহা আল্লাহর নবী তাকায়া জড়ায় ধরে আর আস্তে আস্তে করে উপর দিকে আল্লাহর নবীকে তোলে আল্লাহর নবীর দিকে তাকায় হাসে মাঝে হাসে আবার হাসি বন্ধ হয় আবার হাসে আবার হাসি বন্ধ হয় হযরত তালহার পিঠের দিকে তাকায় দেখা গেছে পরে পিঠের মধ্যে 19টা তীর কেউ বলেছেন আরো বেশি তীর তালহা তীর লাগে আর তুমি হাসো কেন বলে আমার মুখটা তো নবীর দিকে আর আমার পিঠটা তো নবীর জন্য ঢাল আমি নবীর দিকে টাকায় তীর ঢুকলে যদি একটু ইস করি একটু মুখটা ভার করি আমার নবীর কলিজার মধ্যে তো কষ্ট লাগবে এই জন্য তীর আমার পিঠে লাগে আর আমি নবীকে খুশি রাখার জন্য হাসি আবু দুজানা
মাথার মধ্যে লাল কাপড় বেঁধে ফেলছে, মাথার মধ্যে লাল কাপড় বাঁধার পরে আল্লাহ নবীর মস্তান সাহাবি, আল্লাহ নবীর দাপটওয়ালা সাহাবি কাফের মুশরিকদের মধ্যে থেকে এমন ভাবে হাঁটতেছে, এমন খুশ খাওয়াজ করে বুক ফুলায় ফুলায় আল্লাহ নবী দূর থেকে দেখতেছেন আর হাসতেছেন আর বলতেছেন, আমার আবু দুজানা এখন যেরকম করে হাঁটে এই হাঁটা আল্লাহ পছন্দ করেন না, কোন ইমানদারের এরকম হাঁটা পছন্দ করেন না, তবে আমার আবু দুজানা এখন লাল মাথার মধ্যে যে কাপড়টা বেঁধেছে আর কাফের মুশরিকদের মধ্যে ইসলামের পতাকা সমর্থন করার জন্য মুহাম্মদ সাল্লামের সোলজার হিসাবে দাপট দেখানোর জন্য যেভাবে হাঁটতেছে এই হাঁটাটা আমার আল্লাহ পছন্দ করে। আল্লাহু আকবার। আল্লাহ নবীর এই ইতিহাসগুলো যখন পড়বেন কলিজার মধ্যে নবীর জন্য ভালোবাসা জাগবে। আবু দুজানাকে দেখতে পাই না কিন্তু কিভাবে যেন তিনি হাঁটতেছেন, কিভাব নিয়ে হাঁটতেছেন। আল্লাহ নবী বললেন, কে আসো কে আসো, এই তলোয়ারটার হক আদায় করতে পারবে কে আসো? ইয়া রাসূলুল্লাহ, আমারে দেন না হবে না, আমারে দেন না হবে না, আমারে দেন না হবে না। আল্লাহ নবীর কাছে আবু দুজানা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহে তলোয়ার দিয়া দেখেন হক আদায় করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তলোয়ার দিছেন, আবু দুজানা একজন লোক পুরো বর্ম পরে আছে, উপর দিয়ে লোহার পোশাক পরা, উপর থেকে নিচ পর্যন্ত শিরস্ত্রাণ লাগানো, ওই লোহার মধ্যে তীর ঢুকবে না, তলোয়ার ঢুকবে না। আবু দুজানা আল্লাহ নবীর তলোয়ার হাতে নিয়া নবীর দিকে দুশ্মন যখন আঘাতে শুরু করেছে, আল্লাহু আকবার বলে হুঙ্কার দিয়ে এক কোপ দিছে। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে তার কোপের ভার এমন ছিল, ওই কোপের ভারে লোহার বর্ম শিরস্ত্রাণ ওই লোহার সকল প্রোটেকশন ভেদ করে ব্লেডের মতো কেটে পারো পার হয়ে গেছে। আল্লাহ নবীর জীবনী পড়বেন,